বাংলাদেশের বড় আপডেট আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা এরপরে স্থিতিশীলতা ফিরতে পারে পদ্মার পারে আগামীকাল বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকার গঠন হবে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার শপথ নেবে কাল রাত 8টায় অন্তর্বর্তী সরকারের শপথ গ্রহণের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সেনা প্রধান ওয়াকারুজ্জামান নতুন সরকারের উপদেষ্টার সংখ্যা হতে পারে 15 জন ফের একবার দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন সেনা প্রধান নতুন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসকে সব ধরনের সহায়তা করবে বাংলাদেশ সেনাবাহিনী কালই বাংলাদেশের আনুষ্ঠানিক দায়িত্বভার সমজানো হবে নোবেল জয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসকে এখনো দেশের বাইরে রয়েছেন অন্তর্বর্তী সরকার প্রধান আগামী কাল দুপুরেই ফ্রান্স থেকে দেশে ফিরবেন ডক্টর মোহাম্মদ ইউনূস সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে নোবেল জয়ী অর্থনীতিবিদের আস্থা রাখল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা বিএনপি বা জামাত শিবির ঘনিষ্ঠ কাউকে না করে আমেরিকাপন্থী মোহাম্মদ ইউনূসকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান করার সিদ্ধান্ত হয়েছে তবে তিনি এই মুহূর্তে দেশে নেই তিনিও ফিরবেন আগামীকাল বৃহস্পতিবার দুপুর 2:10 এমিরেটসের একটি ফ্লাইটে ফ্রান্সের প্যারিস থেকে তার দেশে আসার কথা রয়েছে সেনাবাহিনী প্রধান প্রেস ব্রিফিং করে বলেছেন অন্তর্বর্তীকালীন সরকার গঠনে ব্যাপারে রাষ্ট্রপতি ছাড়াও রাজনৈতিক দল এবং ছাত্রদের সঙ্গে আলোচনা হয়েছে সবার সম্মতিক্রমে ইউনূসকে প্রধান করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে আগামীকাল নতুন সরকার প্রধানকে বিমানবন্দরে স্বাগত জানাতে যাবে সেনা প্রধান নতুন সরকার দায়িত্ব গ্রহণের পরেই দেশে স্থিতিশীলতা ফিরবে বলে আশাবাদী সেনা প্রধান দেশবাসীকে শান্তি সম্প্রীতি বজায় রাখার আর্জি জানিয়েছেন এই মুহূর্তে বাংলাদেশের সব থেকে বড় খবর বৃহস্পতিবার রাত 8টা নাগাদ অন্তর্বর্তীকালীন সরকার শপথ নিতে চলেছে বাংলাদেশে বুধবার সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান জানিয়েছেন এই বিষয়টি প্রাথমিকভাবে সেখানে 15 জন সদস্য থাকতে পারেন বলে জানান সেনা প্রধান তবে সেই সংখ্যা এক দুইজন বেশিও হতে পারে বুধবার সেনা কার্যালয়ে সাংবাদিক বৈঠক করেন তিনি সেখানে ওয়াকারুজ্জামান বলেন কিছুক্ষণ আগে মোহাম্মদ ইউনূসের সঙ্গে কথা হলো মনে করা হচ্ছে আমাদের সুন্দর গণতান্ত্রিক প্রক্রিয়ার নিয়ে যেতে তিনি সক্ষম হবেন আমরা উপকৃত হব ইউনূস বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশে এসে পৌঁছাবেন বলে জানিয়েছেন সেনা প্রধান তাকে সাহায্য করবে বাংলাদেশের সেনাবাহিনী এক বিষয় নিশ্চিত করেছেন সেনা প্রধান ওয়াকারুজ্জামান তিনি আরো বলেন গুজবে কান দেবেন না পুলিশের পুনর্বাসনের কাজ চলছে তাদের মনোবল ফিরবে বলে আশা করছেন সেনা প্রধান নিশ্চিত করছেন যে সেনা সবসময় মানুষের সঙ্গে রয়েছে একসঙ্গে কাজ করে যাবেন বলে আশ্বাস দিয়েছেন সেনা প্রধান ওয়াকারুজ্জামান সংবাদ এ পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে সাথে থাকুন ধন্যবাদ